প্রায় একটা খুবই বাজে ঘটনা হলো আমাদের সাথে। স্টুডেন্ট অত বুঝতে পারেনি, গুসকা যে ব্লগটা আমরা করেছিলাম এত ভালোবাসা, মানে বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ভাই আরো একটা ব্লগ নিয়ে। আর ভাই ড্রেস দেখে আর দেখে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গুসকা আসছে পরীক্ষা দিতে, আগের দিনের মতো চলো। সজনা জি মানো ছড কে নি জানা কদি ঝুটে ওয়াদে সহি দিল সে নিভানা কদি লম্বি রাত সহি খোয়াব তো দিখানা কদি মে হু তারা তেরা জান বন জানা কদি পরদেশে তেনো জরা জিসম কা শোক নহি দিল দিওয়ানে তেনো বেবাপা কা রোগ নহি। এই যে কলেজ কত নম্বর আছে তোমার? আমার N1। বাবা আমি তো শুন ভাই, হ্যালো ছিল যে দেখলাম কত ছিল। খুব সুন্দর ভালো লাগছে কলেজটা। এসে ব্যক্তি যে 3 ঘন্টা পরীক্ষা হলে বসে শুধু কোশ্চেন লিখেছে আর কি। তো বন্ধুরা দেখো এই মাত্র আমাদের পরীক্ষা শেষ হলো, মানে পরীক্ষা শেষ বলা যাবে না, মানে সামাদ আগে বেরিয়ে গেছে আর আমি এখন বেরুলাম, মানে অনেক দেরি করে বেরুলাম কারণ ভাই আমাদের সামনে একটা ভাই ছিল, সে ভাইটা ভাই দেখালো সব লাস্টের দিকে, তো সব তার দিকে লেগেছি। লোকের ভরসায় পরীক্ষা দিয়েছি, পাস হবো না ফেল হবো জানি না, বাট মানে গুসকা যে ব্লগটা আমরা করেছিলাম দুজন মিলে, মানে মানে নেক্সট লেভেলের সাপোর্ট দিয়েছো তোমরা, মানে এত ভালোবাসা, মানে মানে বলা যাবে না ভাই গুসকার লোকটা ভাই সেরা, মানে তোমাদের কোনো কিছু বলা যাবে না ভাই, তোমরা জাস্ট অস্তম। আর তোমাদের যে কলেজের মানে কলেজটা এত সুন্দর, কলেজের পরিবেশটা এত সুন্দর, কলেজের ছাত্রগুলো মনে এত সুন্দর দেখতে পেলাম না, পরবর্তীকালে হয়তো আসবো দেখবো। আমাদের গাড়িগুলো দেখো, গাড়ি কালেকশন দেখো, হ্যাঁ ইউটিউবের টাকা থেকে সব কিনেছে গাড়িগুলো। যাই হোক দেখালো কতগুলো গাড়ি গাইস, বলে আমাদের পাপু ভাই মানে ইলেকশনে দাঁড়াইছে, তো প্লিজ দয়া করে সবাই ও পাপুদাকে ভোট দিবেন, ঠিক আছে? ছোটছেন যে ছাত্রীকে দেখে সব ভোট দিবেন, ঠিক আছে? বড় বড় দুর্ঘটনা ঘটছে এখানে, বহুত ত্রাণ যাচ্ছে, ঠিক আছে? আমরা প্রত্যেক মাসে সেফ ড্রাইভ প্রোগ্রাম করছি তোমাদের মতন কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। এখন দুর্ঘটনা হলে কি করার আছে? টাকা দিয়ে ফিরবে? না স্যার, 80 টাকা দিলে ফিরবে? না স্যার, এটা মাথায় ধ্যান রাখো। সো গাইজ এই মাত্র ভাই একটা খুবই বাজে ঘটনা হলো আমাদের সাথে, মানে কি বলবো, পুলিশ কাবুল খুব ভালো বলে তাই, নালে ভাই আমরা খুব আজকে মানে ফেরে পড়ে গেছিলাম কারণ ভাই আমাদের 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 বন্ধুদেরকে আমাদের যে বন্ধু মানে একটা বন্ধু ছিল সে আর কি হেলমেট নাই, অনেকগুলো ছিল কিন্তু একজন কি ধরেছিল, মানে আমাদের একজনকে ধরেছিল, আরো ধরেছিল আমাদের ওখানকারও কিছু কলেজে অনেকজনকে ধরেছিল। তো পুলিশ কাবুল সত্যি খুব ভালো, তো অসংখ্য ধন্যবাদ এরকম আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলো এবং বললো যে পরবর্তীকালে যেন আমরা এই ভুলগুলো না করি, মানে ওদেরকে বললো আমি তো ভাই হেলমেট নিয়ে আসছি। ঘটনাটা আসলে ঘটলো এটা আমরা আশা করিনি, আর তোমাদেরকে ভাই এটাই বলবো কোথাও বেরুলে অবশ্যই কিন্তু হেলমেট নিয়ে বেরোবে, শুনলে তো অবশ্যই হেলমেট নিয়ে বেরোবে। উস্কার অফ পুলিশ থ্যাংক ইউ আমাদেরকে এতটা মানে মানে হ্যাঁ আমাদেরকে বুঝালো, তারপর মানে ফাইন করছিল বাট দেখলো যে স্টুডেন্ট সবারই কাছে টাকাও ছিল না, তো মানে দয়ার করেই বলতে পারো ছেড়ে দিল যে না যাই হোক এরা এখন নতুন হয়তো ভুল করেছি স্টুডেন্ট অত বুঝতে পারেনি, তো স্যাররা সত্যি খুব ভালো, আবারও বলছি খুব ভালো লাগলো, তো চলো।
তো বন্ধুরা এখন আমরা এখানে খেতে এসেছি এই তো ভাই দোকানে সেদিন আইলাম কার পাহু ভাই কিছু বলতে যায় বলো পাহু ভাই আমরা বলতে যাই আজকে দিনটা একটু কপালটা খারাপ ছিল দুপুরবেলাটাই বাকি টাইমটা অল টাইম হ্যাপিনেস হ্যাঁ ভোটটা কিন্তু পাহু ভাইকে দিবে ভোটটা আমাকে দিবে ভোটটা পাহু ভাইকে দিবে তো যাই হোক এটা ভাই দোকান যারা এখানে আইবে অবশ্যই কিন্তু এই ভাই দোকানে এসে খেয়ে যাবে ঠিক আছে এই ভাই দেখে নাও এই ভাই সত্যি খুব ভালো আমাদের ভিডিও দেখে আবার अभी खबर टेबल में भाई सुंदर है हम की बोल रहे हैं हम दारुण है जवाब नहीं